ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم وعليكم السلام ورحمة الله وبركاته حديث جتا رسول الرسول صلى الله عليه وسلم لن نذكر لعن رسول الله صلى الله عليه وسلم آكل الرجباء وموكله وكاتبه, وكاتبه পশা হি দে হুম সওয়া আল্লাহ রসুন লাল্নত করেছেন যে সুদ খায় যে সুদ খাওয়ায় দু সুদ দেয় যে সুদ খায় যে সুদীর ক্ষেত্রে লিখালিখি করে যে ক্ষেত্রে সুদী ব্যাপারে সাক্ষী থাকে এদের সকলের উপর আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম লালত করেছেন أر بقوله جنير رسولك لسماح تايشود خوا جائزنا حرام شود دعاء جائزنا حرام جوا النبي الكريم صلى الله عليه وسلم لا نذكره الله بقوله جن يا أيها الذين آمنوا اتقوا الله وَذَرُوا ما بقي من الربا إن كنتم مؤمنين هَيْ hey من ذرجن تمر اللهك بهيكرو تمر اللهك بهيكرو أر সুদি লেনদেন থেকে যে বকেয়ার এঁকেছে ওগুলো পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও তাহলে সত্যিকারের মুমিন হলে সুদি লেনদেন সে কখনো করবে না হালকা বাহানা করে বাস হালকা প্রয়োজন সে বিল্ডিং বানাবে এই জন্য সুদি লেনদেন করবে এটা ঠিক হয় না স্তফির আল্লাহ আপনাকে যে অবস্থানে রেখেছেন ওই অবস্থানে চলুন আপনি বড় বিল্ডিং বানায় সুদ এনে বিল্ডিং বানিয়ে দিলেন তারপরে এরকম হলো এটা কোনো জায়জ না এটা হচ্ছে দুনিয়ার লোভ শুধু লোভ লোভ আপনি কি জানেন আমার ভাই খেয়াল করেন আল্লাহ রসুন সাল্লামের একটি হাদিস রয়েছে যে সুদ কোনো কোনো এটাকে সহি বলেছেন সুদের যে পাপ রয়েছে গুণা রয়েছে এর তেহাত্তরটি স্তর বা একাত্তরটি স্তর রয়েছে এর মধ্যে থেকে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে গরত কাজ করা আস্তিম সুদে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা হালকা বাহানা করে সুদি লেনদেন করা যা ইজ নয় যদি এরকম হয় অপারক অপারক বলতে কি যেমন আমি এখন যদি না খাই সুদ না নেই তাহলে খাবো না বাঁচব না এটাকে বলা হয় স্ত্রারি অবস্থা যেভাবে রব্বে করিম সোহানা শুকরের মাংসকে হারাম করেছেন কিন্তু শুকরের মাংস কোন সময় খাওয়া হারাম যখন মানুষ দেখবে আমি যদি এটা না খাই তাহলে আমি মারা যাব এমন পর্যায়ে পৌঁছে গেছে মৃত জন্তু খেতে পারবে না যেমন খাওয়া হারাম কিন্তু যদি যে আমি না খাই তাহলে মরে যাব এই অবস্থায় সে খেতে পারবে যেভাবে রব্বে করিম সোভান হুগত বলেছেন কেউ যদি অপারগ হয়ে এরকম কিছু করে এগুলি খায় বক্ষণ করে নিজের যান বাঁচাবার জন্য সীমালঙ্গন করে না অথবা একটু লুবে বেশি খায় না এরকম যদি না হয় তাহলে তার জন্য যায় তো এই পর্যায়ে যদি পৌঁছায় তাহলে সুদ খাওয়া যায় আস্তফর আদিম আল্লাহ সুদ খাওয়া যায় নয় এটি আমার কাছে বেশি স্পষ্ট যেটা আমার কাছে কোরআন এবং সৃন্দাহ অনুযায়ী স্পষ্ট সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম الله ما شكل شبرهم من نافور بشر توفيق دان كرون دنيا لوب كي نيونترن ركار توفيق دان كرون حلال حرام بوجي تلا توفيق دين حرام تكي بشر توفيق دين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته